فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. এবার প্রশ্ন হলো ইসলামের লেভেলগুলো কি বা স্তরগুলো কি, ইসলাম ধর্মের স্তরগুলো কি কি? ইসলাম ধর্মের মধ্যে তিনটি স্তর রয়েছে, যেমন আমরা বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা প্রাইমারিতে পড়াশোনা করে, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, সকলেই ছাত্র, কিন্তু সব ছাত্র কি একই সমান? না, তাদের মতো স্তর রয়েছে, যেমন প্রাইমারি, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ইউনিভার্সিটি লেভেল, এই যে স্তরগুলো রয়েছে। তো ঠিক এর ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেও এরকম একটা ধাপ রয়েছে বা স্তর রয়েছে। একদম প্রাথমিক, একদম প্রাইমারি লেভেলের স্তরটার নাম হলো ইসলাম, আর এর অনুসারীদেরকে বলা হয় মুসলিম। মানে এই এই লেভেলের যারা, একদম প্রাথমিক লেভেলের যারা, তাদেরকে বলা হয় মুসলিম। এবং দুই নম্বর মানে মধ্যম লেভেলটার নাম হলো ইমান, এবং এই লেভেলের যারা অধিবাসী তাদেরকে বলা হয় মুমিন। এবং সর্বোচ্চ লেভেল, ইসলাম ধর্মের সর্বোচ্চ স্তরের মানুষ যারা, সর্বোচ্চ স্তরের যারা মানুষ তাদেরকে সেই লেভেলটার নাম হলো ইহসান, এবং সেই লেভেলের যারা অধিকারী তাদেরকে বলা হয় মুহসিন। ইশরাকাত নাফসি বিনূরিন মিন ফুআদি হিনামা রাদ্দাতু ইয়া রাব্বাল আলামিন।